দেওঘর ব্লগের দ্বিতীয় পর্বে আপনারা বহু কিছু দেখলেন, পুজো আচ্ছা ঘোরাফেরা, তার মাঝেই অনেকটা সময় শেষ হয়ে গেল আর আমরা এখন বাড়ি ফিরবো। কিন্তু বাড়ি ফিরতে ফিরতে সাইড সিনও কিছু করে নিচ্ছি। আশেপাশে যে মন্দিরগুলো রয়েছে, দেওঘর থেকে মাত্র 1.5 কিলোমিটারের মধ্যে রয়েছে নলাক্ষা মন্দির। আর এই নলাক্ষা মন্দিরের ইতিহাস সম্পর্কে বলতে গেলে যেতে হবে কলকাতায়। কলকাতার পাটুরিয়া ঘাট যে রাজপরিবার রয়েছে, সেখানকার একজন তথাকথিত বা তৎকালীন সমাজের একজন রানী, রানী চৌরশীলা, যখন তার হাজবেন্ড অক্ষয় ঘোষ এবং তার একমাত্র পুত্র জিতেন্দ্র ঘোষকে হারান আর কি, বা ওনারা যখন মারা যান, তো সেই শোকার্ত সময়ে কোনো এক সন্ন্যাসী নাম বালানন্দ মহারাজ, তার সঙ্গে ওনার দেখা হয় এবং সেই বালানন্দ মহারাজ তাকে এই মন্দিরটা নির্মাণের জন্য একটা প্রস্তাবনা দেন এবং 1940 সালে এই মন্দিরটা শুরু হয়। আর 41 সালে, এক বছরের মধ্যে এই মন্দিরটা কিন্তু নির্মাণ কার্য খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, যার আমাদের সামনেই রয়েছে। আপনারা খুব সুন্দরভাবে বুঝতেই পারছেন যে মন্দিরের কারুকার্যটা কত সুন্দর। আপনারা যদি এখানে আসেন, খুব তাড়াতাড়ি বলছি আমি, সকাল 7টা থেকে 12টার মধ্যে আসবেন, নচেত ইভিনিং টাইমে যদি আসতে চান 2টো থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত এখানে সময় বন্ধ। তো যাই হোক, আপনারা ওই সময়ের মধ্যে আসার চেষ্টা করবেন। আশা করি এই মন্দিরের কারুকার্য, এই মন্দিরের ভব্যতা আপনাদের খুব ভালো লাগবে, খুবই ভালো লাগবে। আর এই মন্দিরে রাধাকৃষ্ণের বিগ্রহ সেবা হয় প্রতিনিয়ত, প্রতিদিন। আপনারা অবশ্যই আসবেন, অতি অবশ্যই আসবেন, বারবার এটাই বলবো। চলুন আগে এই মুহূর্তে আমরা রয়েছি ঝাড়খণ্ডের ত্রিকুট পাহাড়ে, যেটি কিনা দেওঘর থেকে খুব কাছাকাছি একটা জায়গা। বুঝতে পারছেন এখানে হনুদের দৌরাত্ম্য কতটা, হনুরা খুব ভালো, ওরা কাউকে কাটে না। ওখান থেকে আপনারা ওদেরকে বিস্কিট খাওয়াতে পারেন, ছোলা খাওয়াতে পারেন, ওরা কিছু করবে না, খুব কোঅপারেটিভ, কিছু বলার নেই তাদের। আমিও খাওয়ালাম কিছু। তো যাই হোক, ঠিক 1 বছর আগে, আজকে 9 এপ্রিল 2023, আর আজ থেকে ঠিক 1 বছর আগে 10 এপ্রিল 2022 সালে যে রোপওয়েটা ছিল, সেখানে একটা দুর্ঘটনা হয়, সকলেই হয়তো জেনে থাকবেন। রোপওয়েটা কোন রকম যান্ত্রিক গোলযোগের কারণে ওই উপরে গিয়ে আটকে যায় এবং সেখানে 3টে লোকের মৃত্যু হয়, আর বায়ুসেনার সাহায্যে তাদেরকে বের করা হয়, সেখান থেকে রেস্কিউ করা হয়। তো তারপর থেকে কিন্তু ত্রিকুট পাহাড়ের যে রোপওয়েটা রয়েছে সেটা কিন্তু পুরোপুরিভাবে বন্ধ। তাই উপরে আপনাদের নিয়ে যেতে পারছি না, কারণ এই দুপুরবেলা 300টা প্রায় সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি ভেঙে উপরে যাওয়া খুব কঠিন ব্যাপার। তো যাই হোক, কোনো একটা সময় হয়তো বা আপনাদের ওটাতেও নিয়ে যাব, যখন স্পেশালি ত্রিকুট পাহাড় কোনো ব্লগ করব। ত্রিকুট পাহাড় যে শুধু প্রাকৃতিক বৈচিত্র্যেই সমৃদ্ধ তা নয়, এখানের যে ওপরের অংশগুলো রয়েছে সেখানে বিভিন্ন ধরনের ছোট্ট ছোট্ট গুহা রয়েছে, সুন্দর পাথরের সিঁড়ি রয়েছে, সুন্দর সুন্দর মন্দির রয়েছে, যেগুলো সত্যিই সকলের মনকে কেড়ে নিয়ে যায় একটা অন্য জগতে। আর নিচে রয়েছে বিভিন্ন ধরনের দোকান, যেখানে আপনি পেয়ে যাবেন বাড়ি সাজানোর জিনিসপত্র, বিভিন্ন ধরনের জিনিস যেগুলো সচরাচর আপনারা সকলে বাড়ি নিয়ে যেতে চান। আর রয়েছে এখানকার লোকাল ফুড, যা এখানে এলে আপনারা অতি অবশ্যই ট্রাই করতে ভুলবেন না জানো। ত্রিকুট পাহাড় ঘুরছি, আর ত্রিকুট পাহাড়ের একটা আশ্চর্য নিদর্শন আপনাদের সামনে। আপনারা যেমন দেখেন উদয়গিরি বা খণ্ডগিরি গেলে আপনারা যেরকমটা দেখতে পাবেন গুহা, ঠিক সেই রকম ভাবে একটা গুহার মধ্যে কোন এক দেবদেবী বা দেবতার বিগ্রহ রয়েছে, বা সেবা পুজো হয় প্রতিদিন, সেটা বোঝা যাচ্ছে। খুব পরিষ্কার ভাবে আমি ঢোকার চেষ্টা করছি, আপনারা আসুন এখানে। এবং ইকোসিস্টেমটা সুন্দর, সম্ভবত বিগ্রহটা কার আমি তো বুঝতে পারছি না, কিন্তু যারই হোক খুব ভালো এরকম একটা গুহার মধ্যে উনি রয়েছেন ভাবতেই অবাক লাগছে। যদি দেখেন উপরটা আপনারা, তাহলে বুঝতে পারবেন কতটা সুন্দর জায়গা, এবং রং করা আছে চুন দিয়ে, খুব ভালো লাগছে ব্যাপারটা। প্রণাম করুন। গুহার ভেতর থেকে বাইরেটা দেখুন কেমন লাগছে। যাই হোক, চলে আসুন, আমরা ভাবছি খুব শীঘ্রই আসবো, শুধুমাত্র ত্রিকুট পাহাড়ের একটা ব্লগ নিয়ে। আপনারা এদিকটা আসুন, এদিকটা কিন্তু আরো অ্যাডভেঞ্চারাস, পুরো সিঁড়ি করা রয়েছে, পাথর দিয়ে সিঁড়ি, কিন্তু অন্য কিছু নেই, একবারে ত্রিকুটের চূড়ায় ওঠা যাবে, যেটা রোপওয়ে দিয়ে ওঠা যায়। আমরা আজকে অতদূর উঠবো না, নাচের এড়ি অনেকটা সময় পেরিয়ে গেছে, বাড়ি ফিরতে হবে। ওই জায়গাগুলো কিন্তু খুবই সুন্দর, আমরা ভাবছি খুব তাড়াতাড়ি আসবো। কি রে, আসতে হবে নাকি? হম, আসতে হবে, শুধুমাত্র ত্রিকুট পাহাড় ব্লগ নিয়ে আসবো।
রিসেন্টলি আমি কথা দিচ্ছি আপনাদের সকলকে, মোটামুটি মাসখানেকের মধ্যে আবারও আসছি ত্রিকুট পাহাড়, দেওঘর নয় শুধু ত্রিকুট পাহাড়। তো দেখুন ত্রিকুট পাহাড়টা খুবই সুন্দর, আর আপাতত বেশি দেখাবো না, আর বেশি উপরে উঠবো না, অনেকখানি হাঁপিয়ে গেছি, এখান থেকে নিচটা দেখা যাবে না, কারণ যদি ক্যামেরাটা ঘোরানো যায় মোটামুটি এখন 400 থেকে 450 ফুট উঁচুতে রয়েছি, আর নিচেরটা দেখানো সম্ভব নয় কারণ প্রচুর গাছ রয়েছে। ওপরের চূড়াটা কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে অনেকটা হাইটে, প্রায় 1500-2000 ফুট উঁচু হবে, জানি না আমার কোনো আইডিয়া নেই সেই বিষয়ে। তো এত সুন্দর লাগছে এখান থেকে দেখতে, গাছের ফাঁক দিয়ে জাস্ট ওপরে চূড়াটা বেরিয়ে আছে, খুব সুন্দর। আর আমরা এখন পবিত্রদার ছবি তোলা নিয়ে ব্যস্ত, মানুষটা বাড়ি নিয়ে যাবে, অনেক কিছু স্মৃতি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অতি অবশ্যই আমাদের ব্লগ দেখবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, টাটা, ভালো থাকবেন সকলে। পবিত্রদা টাটা করে দাও, কলকাতা থেকে পবিত্রদা আপনাদের সকলকে টাটা বলে। দেখুন লাইক অবশ্যই করবেন, তার সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো টাটা।